হিরো আলম যখন সকালে ওই কেন্দ্র ঘুরে গেছে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সেই কেন্দ্রে আসছে পুলিশকে না জানিয়ে হঠাৎ করে অজ্ঞাত কারণে সেই কেন্দ্রে আবার আসছে। এই কেন্দ্রে তার আসার কথা আমরা জানতাম না বা জানানো হয়নি। পরিদর্শনে গেলে পরে কতিপয় লোকের সাথে তার বাক বিতণ্ডা হয়, তারপরে সে বাইরে আসার পরে কতিপয় দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে। এই আলোচনা করছে, এই চ্যালেঞ্জ আমারও আছে। ভোট সুষ্ঠু হবে, আমরা নির্বাচন কমিশনকে ভোট সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যত রকমের সহায়তা করা আমরা তা করব। ঢাকা ১৭ আসনের নির্বাচন সম্পন্ন হল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে একজন প্রার্থীকে হেনস্থা করা হয়েছে এবং সেখানে একজন পুলিশ কর্মকর্তা নিয়োজিত ছিলেন দায়িত্বে, যিনি বলছিলেন যে তার দায়িত্ব ভেতরে বাইরে না, তার দায়িত্ব ভেতরে। আসলে এরকম নির্বাচনকালীন সময়ে পুলিশের দায়িত্ব কোথায় বণ্টন করা হয়ে থাকে একটু যদি বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে সকাল থেকে ৪টা পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ যারা ভোট দিতে গেছে তারা নির্বিঘ্নে ভোট দিয়েছে। ঠিক পৌনে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হিরো আলম তার উপরে কেন্দ্রে পরিদর্শনে গেলে পরে কতিপয় লোকের সাথে তার বাক বিতণ্ডা হয়, তারপরে সে বাইরে আসার পরে কতিপয় দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে। এখানে আমাদের ফোর্সের যে ডিউটি থাকে, ফোর্সের ডিউটি তিনভাবে থাকে। একটা হলো যারা কেন্দ্রের ভিতরে ডিউটি করে, কেন্দ্রের ভিতরে ডিউটি করে হলো তাদের ব্যালট পেপার পাহারা দেওয়া, প্রিজাইডিং অফিসার নিরাপত্তা দেওয়া, এইটা। আরেকটা থাকে কেন্দ্রের বাইরে মোবাইল ডিউটি থাকে, তারা হলো যে লোকজন যাতায়াতের পথে কারো কোথাও বাধা দেওয়া হয় কি না, কোনোখানে মারামারি হচ্ছে কি না, এইগুলোকে দেখে। আরেকটা থাকে আমাদের স্ট্রাইকিং রিজার্ভ, যে যেখানে আমাদের মোবাইল পার্টি বাইরে বা কেন্দ্রে সামাল দিতে পারে না তখন স্ট্রাইকিং রিজার্ভ থাকে। এই তিনভাবে আমাদের ফোর্স ডিউটিতে থাকে। তো হিরো আলমের যে ঘটনাটা, কেন্দ্রে যখন সমস্যা হচ্ছিল কেন্দ্রের পুলিশ তাকে বের করে দিয়েছে যে না ঠিক আছে, তাকে নিরাপত্তা দেয় বাইরে। বাইরের কী পরিস্থিতি ছিল খুব সম্ভব সে বাইরের পরিস্থিতি জানতো না কী অবস্থা আছে, কারণ সে শুধু কেন্দ্রের ভিতরটা দেখছে। তো বাইরের পরিস্থিতি তার হয়তো বা ওইভাবে জানা ছিল না, তারপরও আমরা এটা দেখছি যে আসলে বাইরের পরিস্থিতি তার জানা ছিল কি না বা বাইরে কী ঘটনা করছে এটা আমরা তদন্ত করে দেখছি। আর আপনারা জানেন যে হিরো আলমের উপরে যারা হামলা করছিল আমরা মামলা নিয়েছি, ভিডিও ফুটেজ চেক করে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেককে গ্রেপ্তার করতেছি এবং ইতিমধ্যে প্রায় ১০ থেকে ১২ জন ভিডিও ফুটেজ আইডেন্টিফাই করে আমরা গ্রেপ্তার করছি। মাননীয় কমিশনার, আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জের কথা বলেছিলেন এই নির্বাচনের আগে, চ্যালেঞ্জ এখন আমার নিয়ে বিএনপি আলোচনা করছে, এই চ্যালেঞ্জ আমারও আছে। ভোট সুষ্ঠু হবে, আমরা নির্বাচন কমিশনকে ভোট সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যত রকমের সহায়তা করা আমরা তা করব। আমি এখনও বলি ১৭ আসনে ভোটে কোনো কারচুপি হয় নাই, যেটা হয়েছে হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতিকারী থেকে আক্রান্ত হয়েছে, আমরা তার মামলা নিয়ে গ্রেপ্তার করছি, আইনের হাতে আমরা আদালতে সুপর্দ করব, বিচার ব্যবস্থা করব। কিন্তু ভোটের কোনো বাক্স চিন্তাই হয় নাই, জাল ভোট হয় নাই, এজেন্টদের মারধর করা হয় নাই। আপনার কেন্দ্রে তো সারাদিন আপনারা নিজেরা ঘুরছেন, কেন্দ্রের একটা মাত্র সিনারি আপনারা দেখান যেখানে কেন্দ্রে কোনো অনিয়ম হয়েছে। কমিশনার, তাহলে মাননীয় কমিশনার, তাহলে কি প্রার্থীদের নিরাপত্তা দিতে আপনারা সক্ষম ছিলেন? আমাদের দায়িত্ব না, আপনারা সক্ষম ছিলেন কিনা? আমরা সক্ষম ছিলাম, কারণ হিরো আলম যখন সকালে ওই কেন্দ্র ঘুরে গেছে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সেই কেন্দ্রে আসছে এর একটা মানে পুলিশকে না জানিয়ে হঠাৎ করে অজ্ঞাত কারণে সেই কেন্দ্রে আবার আসছে। এই কেন্দ্রে তার আসার কথা আমরা জানতাম না বা জানানো হয়নি, জানলে পরে আমরা তো নিরাপত্তা দিয়ে ঢুকে যেতাম। ধন্যবাদ।